আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ক্যালকুলেশন নিয়ে এসেছি। সেটা হচ্ছে একটি ড্রয়িং ফ্রেম থেকে কিভাবে আপনি ঘন্টায়, এক ঘন্টায়, 8 ঘন্টা বা 24 ঘন্টার উৎপাদন বের করতে পারবেন, সে সম্পর্কে আমি আজ আলোচনা করব। সো কিপ ওয়াচিং অ্যান্ড লেটস স্টার্ট। তো এই ক্যালকুলেশনটি হচ্ছে গতি ও উৎপাদন সংক্রান্ত নিয়ে। তো এই গতি উৎপাদন সংক্রান্তের একটি সূত্র আছে, সেটি হচ্ছে উৎপাদন সূত্র। সূত্রটিও হচ্ছে উৎপাদন সমান পাই ডি এন। এখানে ডি হচ্ছে কোনো রোলারের ব্যাস আর এন হচ্ছে কোনো রোলারের গতি বা ঘূর্ণন সংখ্যা। চলুন এখন একটি অঙ্ক করে ফেলি। যদি বলা হয় একটি ড্রয়িং ফ্রেমের ফ্রন্ট রোলারের গতি 950 RPM, ফ্রন্ট রোলারের ব্যাস 11/10 ইঞ্চি, ডেলিভারি স্লাইভার হ্যাং 0.15, হেড সংখ্যা 2 আর অপচয় 5%। মেশিনটির উৎপাদন দক্ষতা 80% হলে 8 ঘন্টার উৎপাদন বের করো। চলুন সমাধানটা করে ফেলি। দেওয়া আছে ফ্রন্ট রোলারের গতি 950 RPM অর্থাৎ রেভলিউশন পার মিনিট, ফ্রন্ট রোলারের ব্যাস 11/10 ইঞ্চি, স্লাইভার হ্যাং 0.15, দক্ষতা 80%, সময় 8 ঘন্টা, হেড সংখ্যা 2টি, অপচয় 5%, 8 ঘন্টার উৎপাদন = ওয়াট। এখন আমরা একটি উৎপাদন সূত্র জেনেছি, উৎপাদন = পাই ডি ইন। এখানে পাই হচ্ছে, আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416 আর ডি হচ্ছে ফ্রন্ট রোলারের ব্যাস বা রোলারের ব্যাস আর এন হচ্ছে কোন রোলারের গতি। এই সবগুলোর একক হবে ইঞ্চি পার মিনিটে। এখন পাই = 3.1416 আর ডি হচ্ছে ব্যাস হচ্ছে আমাদের 11/10 ইঞ্চি এবং এন হচ্ছে অর্থাৎ রোলার গতি হচ্ছে 950 RPM ইঞ্চি পার মিনিট। এখানে আপনারা বলতে পারেন যে ইঞ্চি পার মিনিট কীভাবে হলো। তো আমি বলবো এখানে ডি অর্থাৎ আমাদের রোলার ব্যাস হচ্ছে ইঞ্চিতে অর্থাৎ 11/10 ইঞ্চি আর আমাদের যেই গতিটা আছে রোলারের গতি, ড্রয়িং ফ্রেমের রোলারের গতি, সেটা হচ্ছে রেভলিউশন পার মিনিট অর্থাৎ RPM-এ। সো সুতরাং এই কারণেই ইঞ্চি পার মিনিট হয়েছে। এখন আমরা নিচে গেলে পাই 3.14 × 11 × 950/10। এখানে 10 নিচে হওয়ার কারণ সেটা হচ্ছে আমাদের উপরে যে ব্যাসটা ছিল সেটা হচ্ছে 11/10, সুতরাং নিচে যেহেতু 10টা পড়েছে সেজন্য আমাদের নিচে যাবে 10। তো এটার সাথে গুণ দিতে হবে এই 60/36। এখানে 60/36-এর কারণ হচ্ছে আমাদের যেই রোলারের ব্যাসটা আছে সেটা হচ্ছে 11/10 ইঞ্চি। তো এটাকে আমরা গজে নিতে হলে আমাদের কনভার্ট করার জন্য এই 36 ইঞ্চিটা লেখা লাগবে। 36 ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে, 11/10-কে 36 ইঞ্চি দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি যে 1 গজ = 36 ইঞ্চি, সুতরাং আমরা 11/10-কে আমরা 36 ইঞ্চি দিয়ে ভাগ দেব। আর আমাদের যেই মিনিটটাকে ঘন্টাতে আনতে হলে আমাদেরকে যে 60 দিয়ে গুণ দিতে হবে। তো এখানে 1 ঘন্টা = 60 মিনিট, সুতরাং আমরা এখানে 60 দিয়ে গুণ দিয়ে দিয়েছি। এজন্য এটার একক হবে, সম্পূর্ণটার একক হবে গজ পার ঘন্টা। এখন আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আসলে দেখা যাবে যে 3.14 × 950/10 আর গুণন হচ্ছে 60/36, এটা আমরা উপরে পেয়েছিলাম। সো এখানে আরও কিছু সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে আমরা সেই দক্ষতা পেয়েছিলাম 80%, যেহেতু এটা শতকরা আছে সেজন্য আমাদেরকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তারপর হচ্ছে এর সাথে আরও সংযুক্ত করতে হবে, সেটা হচ্ছে গুণন দিয়ে, গুণন 100 - 5। এখানে আমাদের 5% হচ্ছে অপচয়, যেহেতু আমাদের 5% হয়েছে সেজন্য এটা পার্সেন্ট আছে, সেজন্য আমাদের 100 - 5 দিয়ে বিয়োগ করে সেটাকে আবার 100 দ্বারা ভাগ দিতে হবে। তারপর গুণন দিতে হবে স্লাইভার হ্যাং। তো আমরা জানি যে স্লাইভার হ্যাংয়ের একটি সূত্র আছে, সেটা হচ্ছে স্লাইভারের দৈর্ঘ্য বাই একক দৈর্ঘ্যের ওজন গুণন স্লাইভারের ওজন ইন পাউন্ড। সুতরাং আমাদের স্লাইভারের দৈর্ঘ্য হচ্ছে 1 আর স্লাইভারের একক দৈর্ঘ্যের ওজন হচ্ছে 840 আর গুণন হচ্ছে স্ল্যাবের ওজন অর্থাৎ হ্যাং হচ্ছে 0.15, সুতরাং এটা পাউন্ডে আছে, সুতরাং এটা একক হবে পাউন্ডে। এবং আমাদের হেড সংখ্যা আছে 2টি, সুতরাং 2 দিয়ে 2 দ্বারা গুণন করতে হবে। তারপর আমাদের যেহেতু ঘন্টায় চেয়েছে 8 ঘন্টা, সুতরাং আমাদের এর সাথে আরও 8 গুণন দিতে হবে, সুতরাং এই সম্পূর্ণটার একক হবে পাউন্ড পার 8 ঘন্টা। যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই সম্পূর্ণ ক্যালকুলেশনটি এক চাপে ক্যালকুলেটরের সাহায্যে করা যায়। আপনারা উপরের যে মানগুলো আছে ওগুলো সবগুলো গুণ দিয়ে নিচের মানগুলো ভাগ করে দেবেন, তারপর অ্যান্সার আসবে হচ্ছে 527.78 পাউন্ড পার 8 ঘন্টা। তো আপনারা হচ্ছে 8 ঘন্টার উৎপাদন পেয়ে গেলেন, সুতরাং আপনারা এখানে চাইলে আপনারা 8 ঘন্টার জায়গায় 1 ঘন্টা বা 24 ঘন্টা বা যে কোনো ঘন্টারই আপনারা উৎপাদন বের করতে পারবেন। যে জায়গায় আমরা 8 দিয়েছি, 8 দ্বারা গুণ দিয়েছি, সে জায়গায় আপনারা যদি 24 ঘন্টার মান বের করতে চান তাহলে আপনারা ওখানে 24 দ্বারা গুণ করবেন, আর যদি 1 ঘন্টার মান বের করতে চান অবশ্যই আপনারা 1 দ্বারা গুণ করবেন, তাহলে আপনারা উৎপাদনটা পেয়ে যাবেন, ঘন্টায় উৎপাদনটা পেয়ে যাবেন। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা পাউন্ড পার 8 ঘন্টায় আছে। আপনারা যদি কেজি পার 8 ঘন্টায় বের করতে চান তাহলে অবশ্যই আপনারা যেখানে আমরা জানি যে 1 কেজি সমান 2.204 পাউন্ড, তো আপনারা যে মানটি এসেছে অর্থাৎ 527.78 পাউন্ড পার 8 ঘন্টা, তো আপনারা ওখানে ওই মানটাকে আপনারা 2.204 দ্বারা ভাগ করে দেবেন। তো এই ভাগ করার কারণে আপনারা যা উত্তরটা আসবে সেটা হচ্ছে 239.46 কেজি পার 8 ঘন্টা। তো আপনারা এভাবেই আপনারা যে কোনো ক্যালকুলেশন বের করতে পারবেন। আর আরও কিছু মান আছে, সেটা হচ্ছে আপনারা গ্রেন উৎপাদনটা গ্রেনে থাকতে পারে, যদি গ্রেনে থাকে অবশ্যই আপনারা 7000 দ্বারা ভাগ করবেন। আরও বিভিন্ন এককে থাকতে পারে, অবশ্যই আপনারা যদি কিছু না বোঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ পাশে থাকার জন্য।